প্রিয় বন্ধুরা, আজকে দেখো হিন্দুস্তান টাইমস বাংলাতে সকালবেলা এই যে নিউজটা দেখতে পাচ্ছ এটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? পরীক্ষা কেন্দ্রে বসে মাধ্যমিক দেওয়া নিয়ে ধোঁয়াশা অব্যাহত। মাধ্যমিক 2021 পরীক্ষা কেন্দ্রে বসে কি আদৌ মাধ্যমিক দেওয়া যাবে? তৈরি হচ্ছে অনিশ্চয়তা। আমরা খবরটা দেখো বিস্তারিত জানাবো। এছাড়া আরও একটা খবর রয়েছে, পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্রে বসে মাধ্যমিক দিতে পারবে কি না তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহতই থাকলো। যত সময় এগোচ্ছে ততই এই সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। তবে এর বিকল্প ব্যবস্থা কি হতে পারে তা নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসল বিশেষজ্ঞ কমিটি। কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা যায় তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্রের খবর এমনটাই। বুধবারের পর বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। সূত্রের খবর, সশরীরে পরীক্ষা দেওয়ার ব্যাপারে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়নি তারা। কারণ এখন যা পরিস্থিতি তার মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই CBSE ICSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সত্ত্বেও কমিটির সদস্যরা CBSE-র মতো কেন্দ্রীয় বোর্ডগুলো কি পদ্ধতিতে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের পরিচালনা করবে সেই দিকটাও খেয়াল রাখার মতো সময় পাবেন না। কারণ 72 ঘন্টার মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই জোরালো প্রশ্ন উঠেছে যে তবে কি প্র্যাকটিক্যাল কিংবা অভ্যন্তরীণ নম্বরের ভিত্তিতেই পড়ুয়াদের মূল্যায়ন হবে নাকি অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কোনো নয়া পদ্ধতির ব্যবস্থা করা হবে তা নিয়েও এখনও চুলচেরা বিশ্লেষণ করছে কমিটির সদস্যরা। কারণ করোনা পরিস্থিতিতে বেশিরভাগ স্কুলেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়নি। তবে এই নিয়ে এখনও মুখ খুলতে নারাজ তারা। কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে জুলাইয়ে উচ্চ মাধ্যমিক আর অগস্টে মাধ্যমিক পরীক্ষা হবে। সেই ঘোষণায় এখনও কোনো বদল হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য এই বিশেষজ্ঞ কমিটি গড়েছে সরকার। আরেকটা খবর দেখো, এটা বিকেলবেলা এই জাস্ট কিছুক্ষণ আগে 2:40 এটা বেরিয়েছে। দেখো এটা হচ্ছে News18 বাংলাতেই খবরটা বেরিয়েছে। মাধ্যমিক 2021 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল? গাণিতিক ফর্মুলায় নম্বর দেওয়ার ভাবনা চলছে পর্ষদে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে চলেছে। বর্তমান করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের লিখিত পরীক্ষা চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ, অন্তত সূত্র মারফত এমনটাই খবর। খবরটা জেনে নেবো। দেখো বর্তমানে করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের 2021 লিখিত পরীক্ষা চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ, অন্তত সূত্র মারফত এমনটাই খবর। তার বদলে কীভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে তা নিয়েই দু দফায় বেশ কিছু প্রস্তাব গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বিশেষজ্ঞ কমিটির কাছেই বলেই সূত্রের খবর। পরীক্ষার বিকল্প হিসেবে গাণিতিক ফর্মুলায় নম্বর দেওয়া যেতে পারে। এখন এই গাণিতিক ফর্মুলায় নম্বর কীরকম এমনটাই প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির কাছে মধ্যশিক্ষা পর্ষদ রেখেছে বলে সূত্রের খবর। বিশেষজ্ঞ কমিটির একাধিক সদস্য পর্ষদের এই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছে বলে জানা গিয়েছে। কী সেই গাণিতিক ফর্মুলা? নবম শ্রেণীর সামগ্রিক নম্বর এবং দশম শ্রেণীর এখনও পর্যন্ত যা পরীক্ষা হয়েছে এই দুয়ের নিরিখে নম্বর দেওয়ার ভাবনা পর্ষদের। সুতরাং এর আগেও আমি একটা ভিডিও বানিয়ে সেখানে বলেছিলাম যে নবম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার নম্বর থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়ার একটা সূত্র হতে পারে। এখন দেখো সেই প্রস্তাবটাই চলে এসেছে। অর্থাৎ এখানে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে মাধ্যমিক। 7টি বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার CBSE পরীক্ষা বাতিল করে দেওয়া, তারপর ICSE বোর্ডও ISC পরীক্ষা বাতিল ঘোষণা করে। গত বুধবার মাধ্যমিকের পরীক্ষার রুটিন ঘোষণা করার কথা থাকলেও তা স্থগিত করতে বলে রাজ্য সরকার। এরপর বুধবার 6 সদস্যের কমিটি, বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেওয়া হয় রাজ্যের তরফে। সেই কমিটি দুদফায় বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের বিকল্প মূল্যায়নের প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর। ফলে নবম শ্রেণীর সামগ্রিক পরীক্ষা ও দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার গাণিতিক ফর্মুলাতে মূল্যায়ন করে নম্বর দেবে মধ্যশিক্ষা পর্ষদ, এমনটাই প্রস্তাব আকারে দেওয়া হচ্ছে পর্ষদের তরফে। গত বছরের মার্চ মাস পর্যন্ত ক্লাস হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের। সেক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশান হয়ে থাকতে পারে বলেই
মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি পর্ষদের কাছে 10 নম্বরের ইন্টারনাল নম্বরও চলে এসেছে। ফলত এইভাবে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নম্বর দিলে খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছে পর্ষদ। যদিও শুক্রবার সন্ধ্যায় রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে। তারপর রাজ্যের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সেটাই দেখার। সুতরাং আমাদের শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আজকেই সন্ধ্যা, আজকেই তো শুক্রবার। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মধ্যশিক্ষা পর্ষদে। সুতরাং দেখো, এই ছিল হচ্ছে তোমার আজকের পরীক্ষার বিষয়ে। আজকের সন্ধ্যাবেলায় যদি কোনো খবর বেরোয় যে মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না, অবশ্যই সেটা আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং নতুন বন্ধু হলে তাদেরকে বলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। ওকে।